বন্ধুরা, আমি এখন পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত উত্তর এড়াল গ্রামে রয়েছে। এই উত্তর এড়াল গ্রামে মোহিনী হাট নামে একটি ছোট্ট হাট বসে। বন্ধুরা, সেই হাটের বিশেষ আকর্ষণ হচ্ছে এই মাদুর কেনা বেচা। দেখুন, এখানে ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই ব্যস্ত। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, জানি না সবটুকু ধরা সম্ভব নয়। এবং পাশেই একটা নদী রয়েছে, এই নদীর পার দেখছেন আপনারা এখন, কেলেঘাই। সেই কেলেঘাই নদীর পাশে এই মোহিনী হাট। এবং দেখুন, প্রত্যেকেই এখানে ব্যস্ত রয়েছে মাদুর কেনা বেচে। আসলে এই পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা এটি মাদুর শিল্পের জন্য বিখ্যাত, এবং এখানকার মানুষের প্রধান যে পেশা সেটি হচ্ছে মাদুর শিল্প। আমি একটু হাটের উপাসটিতে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে সবজি বাজারও বসেছে। সবজি বাজার আমরা প্রত্যেকেই চিনি, কিন্তু এখানকার একটা বিশেষত্ব হচ্ছে এই নদীতে প্রত্যেক বছর বন্যা হয়, সুতরাং এখানে যে সমস্ত সবজি পাওয়া যায় সেগুলো কোনো কৃত্রিম সার দিয়ে তৈরি নয়। এপাশে সবজি বাজার, আর এপাশে মাদুর কেনা বেচা চলছে। বন্ধুরা, আমি এখানে এসেছি তন্ময় দাস অধিকারী নামে একটি ছোট্ট ভাইয়ের বাড়িতে। ছোট্ট ভাই বলছি এই কারণে, ওর বয়স ওই 25-এর কাছাকাছি। ও আমাকে যেটা জানালো যে এই কেলেঘাই নদীটা হচ্ছে এই সবং থানার দুঃখ। কেননা, এই একটু নমস্কার ঠুকে দাও। হ্যাঁ, এই হচ্ছে আমার সেই ভাই। আমি একটু নদীটা আপনাদের দেখাই। হ্যাঁ, এই কেলেঘাই নদীকে সবং থানার দুঃখ বলে, তাই তো? হ্যাঁ, কেন দুঃখ বলে? কারণ এই নদীতে প্রত্যেক বছর বন্যা হয়। এটি বর্ষার জলে পুষ্ট একটি নদী, কিন্তু বর্ষাকালে এর রূপ যায় বদলে। দেখুন বন্ধুরা, এখন কুয়াশা আচ্ছন্ন। এই হচ্ছে ব্রিজ, এবং নদীর রূপ আপনারা এখন দেখছেন না, এখন কুয়াশার নদী দেখছেন। এবং পারে দেখুন, এই যে মাদুর শিল্পী এসে গেছে। দাদা, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, তো এই কিরকম দাম টাম চলছে এখন? আমি তো নতুন আসছি, আমি জানি না। জোড়া 200 টাকা। আচ্ছা, এ জোড়া 200 টাকা। বন্ধুরা, আমি একটু দেখাই। আচ্ছা, এর লম্বা চওড়া কিরকম? এই 32 ইঞ্চি আছে। 32 ইঞ্চি লম্বা? 32 ইঞ্চি লম্বাটা কত? লম্বাটা কত? 6 ফুট 7 ফুট 6 ফুট লম্বা, 32 ইঞ্চি চওড়া। 32 ইঞ্চি চওড়া মানে জোড়া আড়াই ফুট চওড়া, 200 ফুট জোড়া, 200 টাকা। দাদা, আপনার নামটা একটু বলুন। গুরুপদ গুচ্ছাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই আমি একটু সূর্যটাকেও দেখাই। কুয়াশায় ঢাকা সূর্য উঠেছে কেলেঘাই নদীর ওপারে, এবং কেলেঘাই নদীর এপাশে মোহিনী হাট। এবং এই মোহিনী হাটের বিশেষ যে আকর্ষণ, আচ্ছা আলো নেই বলে ভালো দেখা যায়নি, তবু আমি যতটুকু পারলাম বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।